সিম্বা এখন তো অনেক সময় হয়ে গিয়েছে এটাই তোমার খাবার খাওয়ার উপযুক্ত সময় সো ওয়েল আমরা যখন কাউকে কোনো একটা কথা এরকম বলতে চাই যে এখনই তোমার কোনো একটা কাজ করার উপযুক্ত সময় সেই ক্ষেত্রে আমরা কীভাবে আমাদের সেন্ডেন্সটাকে বানাতে পারি আজকের ক্লাসে আমরা তাই শিখি এবং আমাদের সাথে আজকে সিম্বাও চলে এসেছে সিম্বাও আজকে শিখে নেবে যে কিভাবে আমরা এ ধরনের সেন্টেন্সগুলোকে বানাতে পারি সো ওয়েল আমরা এর জন্য দুটো ফরম্যাট ইউজ করতে পারি দুটো স্ট্রাকচার আছে এর জন্য একটু আমরা এপারটাকে মুছে দিই এবং দেখে নিই যখন আমরা এরকম কোনো একটা সেন্টেন্স বলতে চাই যে এখন এটা করার উপযুক্ত সময় এটাই সময় কোনো একটা কাজ করার সেই ক্ষেত্রে আমরা হয়তো ব্যবহার করতে পারি ইটস টাইম অথবা ইটস হাই টাইম কি ব্যবহার করতে পারি বলুন তো ইটস টাইম অথবা ইটস হাই টাইম এবার এর জন্য দুটো স্ট্রাকচার রয়েছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাকেই ব্যবহার করতে পারেন স্ট্রাকচার নাম্বার ওয়ান যদি আমাদের ইটস হাই টাইম বা ইটস টাইম দিয়ে কোনো সেন্টেন্স বানাতে হয় তাহলে এরপর সিম্পলি আমরা একটা টু দিয়ে দিতে পারি আর তখন আমরা ভি ওয়ান প্লাস এক্সটেনশনকে ব্যবহার করব ইটস টাইম টু ডু সামথিং ইটস টাইম টু ডিউ সামথিং অর ইটস হাই টাইম টু ডু সামথিং আর যদি আমাদের এই ইটস টাইম অর ইটস হাই টাইমের পর একটা সাবজেক্ট থাকে তাহলে কিন্তু আমরা ভি ওয়ান না ব্যবহার করে ভি টুকে ব্যবহার করবো ইটস টাইম অর ইটস হাই টাইম ইউ ডিড সামথিং ওকে দিস ইজ জাস্ট লাইক দ্যাট এবার আমরা একটু কয়েকটা সেন্টেন্স দেখে নিই যাতে করে এই ধরনের সেন্টেন্সগুলো কীভাবে আমরা বানাতে পারি সেই ব্যাপারে আমাদের একটা আইডিয়া হয়ে যায় ধরুন আমরা বলতে চাচ্ছি যে পৃথিবীকে চেঞ্জ করার এটাই একটা সুযোগ খুব সুন্দর সুযোগ এটাই উপযুক্ত সময় তো সেই ক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা এই দুটো স্ট্রাকচার দিয়ে বলার চেষ্টা করবো আমরা ফার্স্ট অফ অল বলতে পারি টাইম হাই টাইম টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড হাই টাইম টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড অথবা আপনি এটা বলতে পারেন ইটস টাইম অর হাই টাইম উই চেঞ্জ দ্য ওয়ার্ল্ড সো এখানে ডিফারেন্সটা লক্ষ্য করতে হবে সেন্টেন্স মিনিংও সেম প্রথমে আমরা টু ব্যবহার করে ডিরেক্ট ভি ওয়ান ব্যবহার করেছি দ্বিতীয় ক্ষেত্রে আমরা একটা সাবজেক্টকে নিয়ে এসে ভি টু ব্যবহার করেছি এবার ধরুন আমরা বলতে চাচ্ছি যে আমাদের একসাথে কাজ করার এটাই উপযুক্ত সময় তাহলে আমরা কি বলতে পারি সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইটস টাইম অর ইটস হাই টাইম টু work together it's time or it's high time to work together অথবা আমরা এটা ব্যবহার করতে পারি it's time or it's high time we worked together তাহলে এরকম করে যে কোনো একটা সেন্টেন্স যেখানে আমরা বলতে চাই এটাই সময় এটাই উপযুক্ত সময় তখন আমরা আমাদের সেন্টেন্সগুলোকে মেক করতে পারি it is time অথবা it is high time দিয়ে এরপর আমরা যদি একটি টু ব্যবহার করি তাহলে ভি ওয়ান ব্যবহার করবো যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে ভি টু ব্যবহার করব এই ফর্মেশনতে কিন্তু আমাদের যে কোনো ধরনের রাইট ফর্ম অফ ওয়ার্ড অথবা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সো ওয়াল আপনার কয়েকটি সেন্টেন্স ট্রাই করে ফেলতে পারেন কমেন্ট সেকশনে সো দ্যাট আই ক্যান চেক ইউর সেন্টেন্সেস অ্যান্ড আই হোপ টু সি ইউ রিয়ালসেন স্টেবল্যান্ড গেট বাই